রুনালাইলার গাওয়া চঞ্চল হাওয়ারে যারা শুনেছেন তারাই ভেসেছেন মুগ্ধতায়। উপমহাদেশীয় এই সঙ্গীতারকার দরদভরা কণ্ঠের এই গান পর্দায় যারা দেখেছেন তাদের চোখ আটকে ছিল নায়িকা অলিভিয়ায়। তার আবেদনময় রূপে মুগ্ধ হন দর্শকেরা। দ্য রেইন ছবির সেই আলোচিত নায়িকা এখন একেবারেই লোকচক্ষুর আড়ালে, তাকে এখন আর কোথাও দেখা যায় না। তিন দশকের মতো সময় ধরে অন্তরালে আছেন অলিভিয়া। যে চলচ্চিত্র অলিভিয়াকে মানুষের মনের কোণে জায়গা করে দিয়েছিল সে অলিভিয়া ছবিকে বিদায় জানিয়েছেন নব্বই দশকের মাঝামাঝি সময়ে। বিভিন্ন সূত্রে জানা যায় অলিভিয়া নিজের মতো করে থাকতে চান, নিজের জীবন নিয়ে এখন আর কারো সামনে আসতে চান না তিনি, তাই সবকিছু থেকে নিজেকে গুটিয়ে রেখেছেন। ১৯৭২ সালে চলচ্চিত্র নির্মাতা এস এম শফির ছন্দ হারিয়ে গেল সিনেমায় প্রথম অভিনয় করেন অলিভিয়া। এর আগে তিনি জহির রায়হানের লেট দেয়ার বি লাইটস ছবিতে অভিনয় করার প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু ছবিটিতে শেষ পর্যন্ত অভিনয় করেন নায়িকা ববিতা। ১৯৭৬ সালে বাংলাদেশি নায়িকাদের মধ্যে উত্তম কুমারের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন অলিভিয়া। বর্ণিশিখা নামের সেই চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। ছবিতে সুপ্রিয়া দেবীর চেয়ে অলিভিয়ার চরিত্রের গুরুত্ব ছিল বেশি। গল্পে তাকে গোয়েন্দা চরিত্রের উত্তম কুমারের অনুগত কর্মী চরিত্রে দেখা যায়। উত্তম কুমারের সঙ্গে অলিভিয়ার অভিনয় ছিল অনবদ্য। ববিতার পর কলকাতায় অলিভিয়াই দ্বিতীয় অভিনেত্রী ছিলেন তখন। একই বছরে লাক্সের বিজ্ঞাপন চিত্রে কাজ করেন তিনি। তবে অলিভিয়া নিজেকে আলোচনায় আনেন দ্য রেইন ছবি দিয়ে, এরপর ছড়িয়ে পড়ে তার নাম। অলিভিয়ার জন্ম ১৯৫৩ সালের ১৬ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে। দেশভাগের পর অলিভিয়ার পরিবার পশ্চিম পাকিস্তান ছেড়ে পূর্ব পাকিস্তান চলে আসে। জহিরুল ইসলাম জহির, মাই টিভি।